অভিনেত্রী উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন সাবলীল অভিনয় এবং প্রাণবন্ত উপস্থাপনা দিয়ে তিনি অল্প সময়ে সবার হৃদয় জয় করে নিয়েছিলেন। যদিও মুনমুনের উত্থানের শুরুটা হয় লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জনের মাধ্যমে, কিন্তু তিনি এরও অনেক আগে থেকেই মিডিয়াতে কাজ করেছেন, অভিনয় করেছেন নাটকে, মডেলিং করেছেন বিজ্ঞাপনে, কিন্তু সেসব কাজ তাকে পরিচিতি এনে দিতে পারেনি। তিনি দর্শকদের কাছে পরিচিতি অর্জন করেন হুমায়ুন আহমেদের চিত্রনাট্যে, তৌকির আহমেদের দারুচিনিদ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। মুনমুন অনেকদিন ধরেই নেই মিডিয়াতে, এখন তিনি কেমন আছেন, কোথায় আছেন, সেসব বিষয়ে জানতে দেখুন আমাদের পূর্ণাঙ্গ ভিডিও, লিংক কমেন্টসে দেওয়া আছে।